আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে খুবই মজার আর মুখরোচক একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে আফগানি অমলেট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আপনারা খুবই সহজে এটা সকালবেলার নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে দেখে নিই আজকের ভীষণ মজার এই আফগানি অমলেটের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে নিয়েছি বড় সাইজের দুইটা আলু, ভালো করে ছিলে ধুয়ে এরকম একদম ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি। যেহেতু আমি এখানে বড় সাইজের আলু নিয়েছি, সো দুইটা আলুতেই হয়ে গেছে। আপনারা যদি একটু ছোট আলু নেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন। আর এখানে সম্পূর্ণ উপকরণগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, যতটুকুন লাগে আপনাদের, দুইটা আলু কিংবা এর চেয়ে বেশি। এখানে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর 1/3 কাপ পরিমাণে টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ আমি দেখেন আলুর মতো করে কেটে নিয়েছি। আর আলুটা কিন্তু কাটার সাথে সাথে পানিতে রাখতে হবে, না হলে দেখা যাবে যে আলুতে কালো দাগ পড়ে যাবে, তখন আর দেখতে কিন্তু ভালো লাগবে না। আর পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা চেষ্টা করতে হবে সেম পরিমাণে নেওয়ার, তাহলে একদম পারফেক্ট হবে আর খেতে ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু পাকা টমেটো নিতে হবে, কাঁচা টমেটো এখানে দেওয়া যাবে না। এখন আমি সরাসরি রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আপনারা এটা অলিভ অয়েলেও রান্নাটা করতে পারেন কিংবা বাটারেও করতে পারেন। চুলার আঁচ মিডিয়াম রেখে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো কিছুক্ষণ আমি প্রথমে ভেজে নিব, যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য প্রথমে আলুটা 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রাখছি, আর ভাজতে ভাজতে দেখা যাবে যে কিছুক্ষণ পরে আলুটা কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো দেখেন আমি এটা আলুটা নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, আলুতে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর যেহেতু এটা আফগানি অমলেট, এখানে কিন্তু বেশি মশলা একদমই দিতে হয় না, খুবই কম মশলায় এই রান্নাটা হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিব। আর আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন যে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। তো পেঁয়াজ আর টমেটো দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রায় সময় দেখা যায় যে সকালবেলা আমরা কি নাস্তা বানাবো ভেবে পাই না, ঘরে হয়তো তেমন উপকরণও থাকে না। তো যদি আলু আর টমেটো থাকে আর ডিম থাকে, তাহলে আপনারা খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে লবণ। খুবই সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিলাম, এটা একদমই অপশনাল। আমি এখানে স্বাদটা একটু ঝাল আনার জন্য দিয়েছি, তবে এটা সাধারণত দেয়া হয় না আফগানি অমলেটে। এখন এই মশলার সাথে আমি সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচ এখন আমি একটু কমিয়ে রেখেছি, তো ঢেকে রাখছি যেন টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়, পেঁয়াজটাও ভালো করে নরম হয়ে যায়। ফিরে আসব 3 থেকে 4 মিনিট পরে। ফিরে আসলাম, টমেটোগুলোও সিদ্ধ হয়ে গলে যেতে শুরু করেছে আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। আর আলু তো আগে থেকেই সেদ্ধ করা, তো আরও একটু কিছুক্ষণ আমি মিক্স করে নিলাম। আমি এখন এখানে পানি দিয়ে দিব, তবে পানির পরিমাণটা খুবই কম দিব, 1/2 কাপের চেয়েও কম দিতে হবে। এখানে কিন্তু বেশি পানি একদম দেওয়া যাবে না। এখন আমি একটু মিক্স করে নিচ্ছি, সাইড থেকে এরকম করে ঠিক করে নিব। আর চুলার আঁচ এখন আমি কমিয়ে দিয়েছি, কমানোই আছে এখানে, কিন্তু চুলার আঁচটা আর বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে পানি শুকিয়ে পুড়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব ডিম। ডিমটা আমি আগে থেকেই ভেঙে নিয়েছি যেন খোসা না পড়ে ডিমের মধ্যে, সেজন্য। আর আমি এখানে 4টা ডিম দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, ফ্যামিলি মেম্বার অনুযায়ী দিলে ভালো হবে। তো আমি এখানে 4টা দিয়ে দিচ্ছি। আর এখন এখানে আমি দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ। আমি এখানে টোটাল 4টা কাঁচামরিচ দিচ্ছি। আর এটা আপনারা ভাত দিয়ে পরিবেশন করতে পারেন, রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, সবাই এটা খুবই পছন্দ করবে। এখন আমি ঢেকে রাখছি আর চুলার আঁচ কমানোই আছে। ফিরে আসলাম 2 মিনিট পরে, দেখেন অলরেডি কিন্তু ডিমটাও হয়ে গেছে। এখন পানিটা আমি আরও একটু শুকিয়ে নিব।
ফিরে আসলাম আরও 5 মিনিট পরে। দেখেন পানিটাও শুকিয়ে গেছে, তেলটা একটু উপরে চলে আসছে। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার আফগানি অমলেট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে একদম ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।